নমস্কার ত্রিপুরা ইন্ডিয়ার একটি বিশেষ অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন ত্রিপুরা মহিলা কমিশনের চেয়ারপারসন শ্রীমতী বর্ণালী গোস্বামী নমস্কার ম্যাডাম ম্যাডাম আপনি কবে থেকে কমিশনের দায়িত্বভার পালন করছেন আমি 2018 9th জুলাই রাজ্য মহিলা কমিশনের দায়িত্বভার গ্রহণ করেছি আচ্ছা ত্রিপুরা মহিলা কমিশনের স্থাপনা হয় 1994 সালে আপনার পরিচালনায় কমিশনকে এগিয়ে নিয়ে যেতে কতটুকু সফলতা অর্জন করতে পেরেছে 1994 সালে ত্রিপুরা রাজ্য মহিলা কমিশনের শুরু হয় এবং সেই থেকে রাজ্যের মহিলা কমিশনের কাজ চলছে কিন্তু আমি যখন আমার দায়িত্বভার গ্রহণ করি অর্থাৎ 2018 ইংরেজির 9th জুলাই সেই থেকে আমরা একটা ভিন্ন ভাবে চেষ্টা করছি যে রাজ্যের মহিলাদের যে সমস্যা সেটা দীর্ঘকাল ধরে চলে আসছে এবং আমরা দেখেছি যে রাজ্যে যখনই মহিলাদের নির্যাতন হয়েছে তখন কিন্তু রাজ্যবাসী কিছুটা হলেও তাদের বক্তব্য তুলে ধরেছে কিন্তু তারপরেও আমাদের রাজ্যে মহিলাদের নির্যাতন বন্ধ হয়নি তো আমরা যখন এখানে দায়িত্বভার গ্রহণ করি তখন আমরা সিদ্ধান্ত নিই যে রাজ্যের আনাচে কানাচে অর্থাৎ প্রতিটা কোণায় আমাদের মহিলা কমিশনের কাজকে পৌঁছে দেওয়া আর যেটা 1994 সাল থেকে কাজ চলছে কিন্তু যেমন অম্পিতে আমাদের দুদিন আগে আমাদের অ্যাওয়ারনেস প্রোগ্রাম ছিল এবং এইভাবে রাজ্যের জায়গায় জায়গায় যখন আমরা প্রোগ্রামগুলো করছি তখন দেখতে পাচ্ছি যে 94 সাল থেকে রাজ্যে কমিশন আছে কিন্তু সাধারণ মানুষ বা সাধারণ মহিলারা রাজ্য মহিলা কমিশন সম্পর্কে তাদের কোনো ধারণা নেই এটা কিন্তু আমার কাছে সত্যি একটা দুঃখজনক ঘটনা বলে আমি মনে করি কারণ মহিলা কমিশন যেখানে কাজ করছে দীর্ঘ বছর ধরে কিন্তু মহিলারা এখনো জানেন না মহিলা কমিশনের নামটুকু সেটা আমাদের কাছে সত্যি খুব দুঃখজনক ঘটনা সেখানে আমরা চাইছি যে রাজ্যের প্রতিটা কোণায় কমিশন পৌঁছবে এবং যখনই রাজ্য মহিলা কমিশন পৌঁছবে কোণায় কোণায় এবং কমিশনের কাজ কি কমিশন কিভাবে মহিলাদেরকে সাহায্য করে যখন মানুষ জানলে তখন কিন্তু স্বাভাবিকভাবে মহিলারা আমাদের কাছে আসবে আর একজন মহিলা আসা মানে পুরোটা সমাজ আসা কারণ প্রত্যেকটি পরিবার কিন্তু মহিলার উপর নির্ভরশীল মহিলা যখন আসবেন তো খুব স্বাভাবিকভাবে ওনার পরিবারের প্রত্যেক সদস্য মহিলা কমিশনের সাথে সংযুক্ত হয়ে গেল তাদের ছেলেমেয়েরা জানবে কমিশন কি সেই পরিবারের কর্তা তিনিও জানবেন কমিশন কি তাই আমাদের উদ্দেশ্য হচ্ছে রাজ্যের 37 লক্ষ জনগণ হয়তো আজকে এই সংখ্যাটা একটু উপরে যাওয়া সম্ভব না প্রত্যেক অংশের জনগণ যেন মহিলা কমিশন সম্পর্কে জানে যাতে মহিলা নির্যাতন আমরা একেবারে বন্ধ করতে পারি সেই উদ্দেশ্য নিয়ে আমাদের কাজ এবং এর ফলে আমার কোনায় কোনায় যে আমরা পৌঁছচ্ছি এর ফলে কিন্তু কমিশনের নানান অংশের মানুষ আসা শুরু করেছে যেখানে আমি দায়িত্বভার নেওয়ার আগে একটা যে পরিসংখ্যান সেই পরিসংখ্যানে আমরা দেখেছি যে কোনো কোনো মাসে এমনও আছে 15টি মাত্র আবেদন কমিশনে এসছে এমনও মাস আছে 8টি আবেদন কমিশনে এসেছে সেটা কিন্তু রাজ্যের ইতিহাসে একটা কি ধরনের ঘটনা আমি নিজেও ভাবতে পারি না এটার উত্তর কি হবে এজ এ চেয়ারপারসন আমি বলতে পারি না কারণ আমাদের রাজ্যে 8টি ডিস্ট্রিক্ট ছোট্ট একটা রাজ্য সেইখানে যদি পুরো রাজ্য থেকে মাত্র 8টি বা 10টি বা 15টি আবেদন আমাদের রাজ্যে আসে তাহলে সেই পরিসংখ্যান অনুযায়ী কি হওয়া উচিত যে রাজ্যে কোনো সমস্যাই নেই কিন্তু আমরা দেখেছি যে আমাদের রাজ্যে এই নতুন সরকারের আগের যে সময়কাল সেই সময়ে মহিলা নির্যাতন চূড়ান্ত আকার ধারণ করেছিল আজকেও নির্যাতন সম্পূর্ণ বন্ধ হয়েছে আমি একথা বলবো না কারণ বন্ধ হয়নি পার্সেন্টেজের হিসাবে কিছুটা কমে এসছে কিন্তু এর অর্থ শেষ নয় আমরা চাইছি শেষ করতে তো সেইখানে 8টি বা 10টি বা 12টি বা 20টি আবেদন এখানে আসা মানে মানুষের বাক রুদ্ধ ছিল মানুষ কথা বলার
জায়গা খুঁজে পাইনি, কিন্তু সেই জায়গায় আমরা যখন কমিশনের দায়িত্বভার গ্রহণ করেছি, মানুষ কিন্তু নিজের সমস্ত বাদ ভেঙে রাজ্য মহিলা কমিশনে আসছে। সেটা যে শুধু গার্হস্থ হিংসা তা নয়, গার্হস্থ হিংসা, পারিবারিক আরো অনেক সমস্যা আছে, শুধু যে স্বামী স্ত্রীর সমস্যায় পারিবারিক সমস্যা নয়, ভাই বোনের মধ্যে সমস্যাও হতে পারে, বাবা মেয়ে বা বাবা ছেলের মধ্যেও সমস্যা হতে পারে, এবং পরিবারে যেমন সম্পত্তি নিয়ে সমস্যা সেটা একটা পারিবারিক সমস্যা, ভাই বোনের মধ্যে সম্পত্তি নিয়ে সমস্যা, পাশাপাশি বাড়ির মধ্যে সমস্যা, এই সমস্ত সমস্যা নিয়ে আজকে রাজ্য মহিলা কমিশনে ত্রিপুরা রাজ্যের জনগণ আসছে। এর অর্থ হচ্ছে মানুষ কমিশনের প্রতি আস্থা খুঁজে পাচ্ছেন বা পেয়েছেন, নতুবা এখানে আসার কোনো মানে নেই, কারণ প্রশাসন আছে, পুলিশ আছে, সরকারের বিভিন্ন উইংস আছে, শুধু কমিশন তো উইংস না, তো সাধারণ মানুষ এখানে আসছেন, এবং সেটা একেবারে চুড়াই বাড়ি থেকে সাধ্য, এমন নয় যে শুধু আগরতলা বেস্ট, খুব এর জন্য হয়তো আমাদের সরকার যে সিদ্ধান্ত নিয়েছেন তাও হয়তো হতে পারে, যেমন আমি নিজে নর্থের, আমার বাড়ি নর্থের, সেই কারণে নর্থ অনুকূটি লোকেরা যারা রাজ্য মহিলা কমিশন সম্পর্কে কোনো ধারণাই ছিল না, আজকে কিন্তু মানুষ কমিশনে আসছে, এটা একটা বড় কারণ, হয়তো বা এটাও কারণ হতে পারে, এবং আমাদের যে এক কথায় আমাদের যে মুভমেন্ট, এই মুভমেন্টটাও মানুষ রাজ্য মহিলা কমিশনকে নিজের বলে মনে করছে, কারণ রাজ্য মহিলা কমিশন প্রত্যেকের ঘরে গিয়ে পৌঁছা শুরু করেছে, এবং সেই কারণে মানুষ কমিশনের কাছে আসছেন, এবং তাদের সমস্যার সমাধান 80% আমরা করতে সক্ষম হচ্ছি। তো ম্যাডাম, আপনার কাছে জানতে চাইবো যে আজকের এই বিজ্ঞান ও প্রযুক্তির যুগে এখনো গ্রাম অঞ্চলে শোনা যায় মহিলারা ডাইনি অপবাদের শিকার হয়, কমিশনের পক্ষ থেকে এইসব সমস্যাগুলোকে, এইসব অপবাদগুলোকে প্রশমিত করতে কি ধরনের পদক্ষেপ নেওয়া হয়? দেখুন, এই যে ডাইনি অপবাদ দিয়ে মহিলাদেরকে নির্যাতন, সেটা শুধু আজকের যুগ না, সেটা প্রাচীন যে যুগ, সেই সময় মহিলারা যখন এগিয়েছিলেন, তখনকার সময়ের প্রাচীন যুগের শেষ দিক থেকে কিন্তু মহিলাদের উপর নির্যাতন শুরু, তারপর মধ্যযুগ, আজকের বর্তমান যুগ, এবং এই মধ্যযুগেও আমরা দেখেছি যে মহিলাদেরকে ডাইনি অপবাদ দেওয়া, এর একটা মূল কারণ হচ্ছে সেই মধ্যযুগ থেকে মহিলারা মহিলাদেরকে একটা দুর্বল ভেবে এবং খুব সহজে এই ডাইনি অপবাদ দিয়ে মহিলাকে সমাজ থেকে বিচ্ছিন্ন করার একটা রাস্তা তৈরি হয়েছিল, এবং এই বিচ্ছিন্ন করার যে রাস্তা সেটা আজকেও চলছে। আমি আগেও বলেছি যে পার্সেন্টেজের হিসাবে কমে এসছে, কিন্তু বন্ধ হয়নি। আমরা কিছুদিন আগে দেখেছি আমাদের রাজ্যে এরকম ঘটেছে ঘটনা যে মহিলা ডাইনি অপবাদ দিয়ে মহিলার মুখে কালিমালিপ্ত করা হয়েছে, মহিলাকে গাছের সাথে বেঁধে পেটানো হয়েছে, গায়ে আগুনও দেওয়া হয়েছে, এবং এমনও ঘটনা ঘটেছে যে মহিলাকে ডাইনি অপবাদ দিয়ে গ্রাম থেকে বিতাড়িত করা। এই যে বিষয়টা, রাজ্য মহিলা কমিশন এই ধরনের ঘটনার তীব্র নিন্দা শুধু নয়, একদম প্রতিবাদ জানায়। এই কারণে ডাইনি শব্দ পৃথিবীতে কিচ্ছু নেই, সেখানে সমাজের এক অংশের মানুষ মহিলাদেরকে সমাজ থেকে বিচ্ছিন্ন করার একটা সহজ রাস্তা হিসেবে এই ডাইনি অপবাদকে বেছে নিয়েছে, কিন্তু রাজ্য মহিলা কমিশন এই ধরনের ঘটনাকে ছুঁড়ে ফেলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, এবং তার কাজ কিন্তু আমরা শুরু করেছি। যেখানে যেখানে এই ধরনের ঘটনা ঘটছে কিংবা ঘটতে পারে এরকম খবর আমাদের কাছে আসছে, আমরা কিন্তু ওই এলাকাতে ছুটে গেছি, এলাকাতে ছুটে গেছি, যদি ঘটনা সংঘটিত হয়ে থাকে তাহলে প্রশাসনের মাধ্যমে যে ব্যক্তিবর্গের দ্বারা ওই মহিলা নির্যাতিতা হয়েছে সেই ব্যক্তিবর্গের যাতে আইনত শাস্তি হয় সেই ব্যবস্থা রাজ্য মহিলা কমিশন করছে, এবং যেখানে সংগঠিত হয়নি বা যেখানে
আজকে রাজ্যের সমস্ত এলাকাতে তো এগুলো হয়নি বা হচ্ছে না, সমস্ত এলাকাতে আমরা সচেতনতা শিবিরের ব্যবস্থা করছি, ছোট ছোট শিবির, বড় ছোট মধ্যম সব ধরনের আইনি সচেতনতা শিবির, শুধুমাত্র সচেতনতা শিবির, এক কথায় মানুষকে সচেতন করতে হবে যে এই ডাইনি সত্যটা সম্পূর্ণ একটা সমাজ থেকে বিচ্ছিন্ন করার একটা রাস্তা, এটার কোনো সত্যতা এই পৃথিবীতে নেই, এই কথাটা সমাজের সর্ব অংশের মানুষকে আমরা বোঝানোর চেষ্টা করছি এবং আমি আশা রাখছি যে আমাদের কাজ কিছুটা হলেও আমরা সফল হতে পেরেছি। কারণ আমরা দায়িত্বভার নেওয়ার পর একটি ঘটনা ত্রিপুরাতে সংঘটিত হয়েছিল, তারপর কিন্তু আর এখনো কোনো ঘটনা সংঘটিত হয়নি। সেই ঘটনার বিষয়ে একটু বিস্তারিতভাবে যদি আপনি আমাদের সাথে একটু শেয়ার করেন। সেই মহিলাকে ডাইনি অপবাদ দিয়ে, মহিলাকে কালিমা লিপ্ত করা, ওনাকে মারধর করা এবং গ্রামের যারা বয়স্ক ব্যক্তিরা, যারা গ্রামের মোড়ল বলে আমরা জানি, তারাই এই কাজে লিপ্ত ছিল। তো এই ডাইনি ছিলেন এবং এই ডাইনি অপবাদের সঙ্গে যারা নিজেদেরকে জড়িয়েছিলেন তাদের কাছে আমরা পৌঁছেছি, অর্থাৎ গ্রামের মোড়ল যারা তাদের কাছে কিন্তু আমরা এই ধরনের ঘটনা আশা করতে পারি না। এরা আমাদের অভিভাবক, একটি গ্রামের অভিভাবক, তাদের কাছে আমরা এই ধরনের ঘৃণ্য ঘটনাকে আশাই করতে পারি না। তো এখন আমাদের এই ডাইনি নিয়ে যে সমস্যাগুলি, এগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা গ্রামের মোড়ল, গ্রামের প্রধান এবং এই গ্রামীণ যে বিচার সভাগুলো হয়, যারা এই বিচার সভাতে উপস্থিত থাকেন তাদের সাথে আমরা ব্যক্তিগতভাবে কথা বলা শুরু করেছি, তাদেরকে অ্যাওয়ার শুরু করেছি, তাদেরকে সচেতনতার ব্যবস্থা করেছি যে এই ধরনের কোনো বিষয় এই পৃথিবীতে নেই, তো আপনাদের এই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে। এবং কোনো কোনো গ্রামে এমনও আছে যে এটা হয়তো খুব ফলাও করা হয়নি, কোনো প্রিন্ট মিডিয়া বা ফেসবুকে দেওয়া হয়নি, কারণ এরা হচ্ছেন গ্রামের মোড়ল, তাদেরকে যদি আমরা চটিয়ে দিই তাহলে হয়তো আবার এর বিরূপ প্রতিক্রিয়া হতে পারে, কারণ এদের মানসিকতাকে বদলানোর প্রয়োজন। আমরা কি কাজ করছি সেটা মিডিয়াতে আসলেই যে খুব বড় কাজ হবে তা নয়, এবং সেটা আমি অন্তত বিশ্বাস করি না। মিডিয়া অবশ্যই আসবে, আমাদের ভালো কাজ মিডিয়া প্রচার করবে, কিন্তু আমি চাইছি যে প্রত্যেকটি গ্রামে আগে তাদের মানসিকতাকে পরিবর্তন করে তাদেরকে একটা জায়গায় এনে তারপর মিডিয়ার সামনে বলা যে এই ধরনের কাজ থেকে আমরা বিরত থাকব, যে এবং রাজ্য মহিলা কমিশন আমাদেরকে এই কাজ থেকে বিরত করার রাস্তা দেখিয়েছে। ম্যাডাম, আজকের এই যুগে শুধু মহিলারা নয়, পুরুষদেরও বহু গার্হস্থ হিংসার শিকার হতে হয়, এইসব ক্ষেত্রে কমিশনের কি পদক্ষেপ থাকে? দেখুন, মহিলা নির্যাতন এই শব্দটি বহু পুরনো এবং এই মহিলা নির্যাতন দিনের পর দিন যখন বাড়ছিল তারই পরিপ্রেক্ষিতে কিন্তু 2005 সংবিধান সংশোধন হয়, মহিলাদের পক্ষে আইন হয় এবং এরপর কিছু কিছু মহিলারা, আমি বলবো এরাও এই আইনের একটা কি বলবো, এই আইনকে ব্যবহার করার চেষ্টা করছে এবং এই অংশের একটা পার্সেন্টেজের মহিলারা পুরুষকে নির্যাতন করছে কিছুটা অংশে, সেটা আমি মানছি, তবে পার্সেন্টেজের হিসাবে কিন্তু সেটা অনেক কম। ইস্যু হতেই পারে, হারটা কম হতে পারে, কিন্তু হচ্ছে। এই ক্ষেত্রে রাজ্য মহিলা কমিশন পুরুষদেরকেও আমরা বলি যে আপনাদের যদি কোনো অভিযোগ থাকে আপনারা কমিশনে আবেদন করতে পারেন, অবশ্যই করতে পারেন, কারণ একটি পরিবার বা একটি সমাজ শুধুমাত্র মহিলাকে নিয়ে নয়, এক্ষেত্রে মহিলা এবং পুরুষ উভয় সমান সমান, তো সেক্ষেত্রে মহিলার যদি আমাদের কাছে অভিযোগ বা আবেদন করার অধিকার থাকে সেক্ষেত্রে কোনো পরিবারের পুরুষেরও আমাদের কাছে আবেদন করার অধিকার আছে এবং এই ক্ষেত্রে কিন্তু রাজ্য মহিলা কমিশন কাজ করছে এবং পুরুষদের যদি কোনো অভিযোগ থাকে আমরা কিন্তু গ্রহণ করি। এক্ষেত্রে আমাদের উইংস আছে এফসিসি, ফ্যামিলি কাউন্সিলিং সেন্টার, পুরুষ যারা আমাদের কাছে আবেদন করেন এই সমস্ত আবেদন পত্রগুলো এফসিসিতে
আমরা রেফার করি এবং সেখানে তাদের কাউন্সিলিং হয়। এইভাবে আমরা পুরুষদেরকেও চাইছি যে এক কথায় সমস্যা যদি হয় তার সমাধান আমাদেরকে বের করতে হবে। সেই সমাধানের জন্য আমরা বদ্ধপরিকর এবং সমাজ পরিবর্তনের জন্য রাজ্য মহিলা কমিশন বদ্ধপরিকর। কারণ যদি পরিবারের সমস্যা সমাধান করতে হয়, সমাজের সমস্যা সমাধান করতে হয়, তাহলে সমাজের আমূল পরিবর্তন প্রয়োজন। সমাজ যদি তার জায়গায় বসে থাকে তবে কখনোই আমার পক্ষে সমস্যা সমাধান সম্ভব। এই ধরুন ডাইনি নিয়ে আপনি বলেছেন, পুরুষদের সমস্যা নিয়ে বলেছেন, তো এক কথায় সমাজের পরিবর্তনের মাধ্যমে সর্বস্তরের সমস্যা সমাধান সম্ভব। এসসিসি কার্যপ্রণালী ব্যাপারে যদি আপনি আমাদের একটু বিস্তারিত ভাবে জানেন, ধরুন আমারই কোনো একটা সমস্যা হয়েছে তো আমি কিভাবে অ্যাপ্রোচ করব এসসিসি কে? দেখুন, এফসিসির কার্যপ্রণালী যেভাবে রাজ্য মহিলা কমিশনে আমরা অভিযোগ বা আবেদন পত্র সাধারণ জনগণ দিতে পারে ঠিক একই উপায়। কেউ সরাসরি এফসিসিতে তাদের আবেদন বা অভিযোগ দিতে পারেন, কিংবা রাজ্য মহিলা কমিশনের মাধ্যমেও তাদের আবেদন বা অভিযোগ দিতে পারে। এক্ষেত্রে এমন নয় যে এফসিসিতেই যেতে হবে, কমিশনে আসলে কোনো কাজ হবে না, এমন নয়। কারণ এফসিসি রাজ্য মহিলা কমিশনেরই একটা অংশ, তাই রাজ্য মহিলা কমিশন বা এফসিসি দুটোতে আপনি সমানভাবে আবেদন বা অভিযোগ করার অধিকার। এবং এক্ষেত্রে শুধু পুরুষ নয়, এফসিসিতে মহিলাদেরও অভিযোগ রাখা হয়, তবে কমিশনে যে সমস্ত পুরুষদের অভিযোগ আসে তার যে কাউন্সিলিং হয় সেটা এফসিসি যারা কাউন্সিলর আছে তাদের মাধ্যমে সাধারণত হয়ে থাকে। কিন্তু কখনো কখনো আমাদের যারা কাউন্সিলর আছেন প্রয়োজনে এরাও করতে পারেন, এমন বাধ্যতা নেই যে শুধু তারাই করবেন, আমরা যাবো না। আবার এমন কেস আছে, এ কেস আছে যেখানে আমি নিজেও উপস্থিত থাকছি। এক কথায় নারী পুরুষ প্রত্যেকের অধিকার আছে, তাদের বেঁচে থাকার অধিকার, তাদের সমাজে নিজেদের সম্মান নিয়ে বাঁচার যে অধিকার, এই সমাজে তাদের সম্মানের যদি কোনো কারণে কোনো স্খলন হয় সেখানে রাজ্য মহিলা কমিশন সর্বতোভাবে সচেষ্ট তাদের সমস্যার সমাধান করা। ম্যাডাম, আমরা জানি যে পুরুষ বিশিষ্ট কোনো কমিশনের স্থাপনা তো করা হয়নি, তো তার মানে তো এই নয় যে ওদের উপরে কোনো নির্যাতন হয় না। আপনি যেরকম বলেছেন যে পার্সেন্টেজটা কম, কিন্তু হয় তো, সেই সব ক্ষেত্রে আপনার কি মতামত? দেখুন, রাজ্য মহিলা কমিশন যদিও এক্ষেত্রে মহিলা শব্দটি আমরা শুধু দেখতে পাচ্ছি, মহিলা পুরুষ শব্দটি নেই, এই বলে এই প্রশ্ন শুধু আপনার নয় অনেকেরই আছে যে পুরুষ কমিশন কেন নেই। কিন্তু মহিলা কমিশন এমন একটি জায়গা যেখানে রাজ্যের পুরুষ এবং মহিলা উভয়েই তাদের অভিযোগ বা আবেদন করতে পারে। আমি এজ এ চেয়ারপারসন, আমার যে অভিজ্ঞতা, আমার মনে হয় অন্তত ত্রিপুরা রাজ্যে পুরুষ কমিশন বলে কোনো আলাদা কমিশনের প্রয়োজন নেই। এই কারণে যে মহিলা কমিশন পুরুষ এবং মহিলা উভয়ের সমস্যা সমাধানের চেষ্টা আমরা করছি এবং মানুষ কিন্তু আসছেন, এবং এমন কিছু ঘটনা আছে এখানে এসছেন উভয় পক্ষ, হয়তো বা মহিলা এখানে আবেদন করেছেন, কিন্তু আমরা যখন কাউন্সিলিং এ বসেছি তখন দেখেছি যে মহিলা পুরুষ থেকে মহিলা বেশি দায়ী তাদের পারিবারিক সমস্যার জন্য। সেক্ষেত্রে কিন্তু আমরা এমন নয় যে মহিলা কমিশন বলে মহিলা যাই অভিযোগ করেন না কেন তাকে আমরা মাথে পেতে গ্রহণ করে নেব, আর শুধুমাত্র মহিলার পক্ষেই বলবো এমন নয়। আমরা যখন কাউন্সিলিং এ বসি তখন আমরা বুঝতে পারি যে আসল সমস্যাটা কোথায়। আমাদের কাউন্সিলিং এ সবসময় আমরা চেষ্টা করি সমস্যার জড় পর্যন্ত গিয়ে পৌঁছানো, এবং সমস্যার জড়কে উপরে ফেলে আমরা সমস্যার সমাধান করি। এবং অনেক পুরুষ এখানে এসেছেন এবং স্বীকার করে গেছেন যে আমি কমিশনে আসার আগে শুনেছিলাম যে আমি যদি মহিলা কমিশনে যাই তাহলে মহিলা কমিশনের যারা চেয়ারপারসন, মেম্বার, কমিশনের স্টাফ সবাই মিলে
আমাকে দোষী সাব্যস্ত করলো, কিন্তু এখানে এসে আমি একটা ভিন্ন পরিবেশ আমি দেখতে পেলাম। এখানে কাউকে দোষী সাব্যস্ত করার কোনো বিষয় নয়, সমস্যার সমাধানের রাস্তা খোঁজা হয়েছে। এবং যিনি পুরুষ তিনি বলছেন যে আমি স্যাটিসফাইড যে রাজ্য মহিলা কমিশন কোনো এক পেশে সিদ্ধান্ত নেয়নি, আমি পুরুষ হয়ে এখানে সমান সুবিধা সমান সুযোগ পেয়েছি। এবং আমি রাজ্যের অন্যান্য পুরুষকে বলবো যে আপনার যদি সমস্যা থাকে আপনি তৎক্ষণাৎ মহিলা কমিশনে যেতে পারেন, এবং মহিলা কমিশন নারী পুরুষ বিভেদে একদম ইকুয়াল কাজ করছে। এবং এই রাজ্য মহিলা কমিশন পুরুষ এবং মহিলা প্রত্যেকের জন্য কাজ করছে বলেই আমার বিশ্বাস যে অন্তত ত্রিপুরা রাজ্যে অন্তত আমরা যতদিন আছি আমি বলবো, পরবর্তীর কথা তো আমি বলতে পারছি না, কিন্তু আশা রাখছি কমিশন কখনোই এক পেশে সিদ্ধান্ত নেবে না। পুরুষ কমিশনের প্রয়োজন আছে বলে আমি মনে করি না, কারণ আমার কমিশন এই ত্রিপুরা রাজ্যে 37 লক্ষ জনগণের, শুধুমাত্র মহিলাদের নয় সর্ব অংশের জনগণের সমস্ত সমস্যার সমাধান আমার মহিলা কমিশন করতে পারবে বলে আমার বিশ্বাস। ম্যাডাম, নির্যাতনের ঘটনাগুলো স্বাভাবিকভাবেই সবগুলো জেলাতেই থাকে, এই ক্ষেত্রে আপনারা কি ঘটনাস্থলে ছুটে যান নাকি আপনাদের জেলা বিশিষ্ট কোনো শাখা রয়েছে? দেখুন, এই প্রত্যেক এলাকাতে সমস্যা আছে, কিন্তু মহিলা কমিশনের যে সিস্টেম যেগুলো আছে সেখানে ডিস্ট্রিক্ট ওয়াইজ কোনো অফিস নেই, কিন্তু আমাদের এই আগরতলাতেই মূল অফিস, এবং আগরতলা থেকেই আমরা সারা ত্রিপুরা রাজ্যে আমাদের কাজ করছি। এবং যখন কোনো ঘটনা ঘটে রাজ্য মহিলা কমিশন থেকে আমরা সেখানে ছুটে যাই, আবার কখনো কমিশনেও সাধারণ জনগণ আসেন। এবং সেই উদ্দেশ্যে যেহেতু শুধুমাত্র আগরতলাতেই অফিস, আমরা কিন্তু একটা সিদ্ধান্ত নিয়েছি এবং কাজও শুরু হয়ে গেছে গত আগস্ট মাস থেকে। যেমন নর্থ এবং অনুভূতি আগরতলা থেকে অনেকটা দূরবর্তী ডিস্ট্রিক্ট, সেখানে মাসিক বা মাস দেড় মাস অন্তর এরকম একটা সময়সীমায় আমরা নর্থ এবং অনুভূতির যতগুলো অভিযোগ আমাদের কাছে আসছে সেটা প্রায় যে কোনো রকম হতে পারে, সব ধরনের অভিযোগ বা আবেদনকে নিয়ে আমরা ধর্মনগর যে সার্কিট হাউস সেখানে আমরা কাউন্সিলিং করছি। দুদিন বা তিন দিন যাই লাগুক, সেখানে 30টা হতে পারে, 40টা হতে পারে, 50টা হতে পারে, যখন যেরকম হয়। এমনও মাস আছে 60টি ফাইল নিয়ে আমরা বসেছি, 60-এরও বেশি ফাইল নিয়ে আমরা বসেছি, 65 থেকে 70টি কাউন্সিলিং হয়েছে 3 দিন, প্রায় 24 ঘন্টা আপনি বলতে পারেন। সকাল 10টা থেকে শুরু হয়েছে রাত্রি 10টা অবধি, 3 জন কাউন্সিলর, আমি আমার কোনো মেম্বার একজনকে নিয়ে যাই, একেবারে মানুষের সমস্ত সমস্যার সমাধান করার আমরা চেষ্টা করি। এবং তাদের যখন ফলো আপ হয়, কোনো কেস আছে একদিনে মীমাংসা হয়, কোনো কোনো কেস আছে 3 দিন 4 দিন কাউন্সিলিং হয়, আবার ফলো আপ হয়, এগুলো সমস্ত যেগুলো প্রসেসিং সমস্ত আমরা ওইখানে করছি। এবং সেই মোতাবেক যেমন আমাদের সাবরুম অনেকটা দূরে, তো সেখান থেকে সাবরুমে এখনো শুরু হয়নি, এর কারণ হচ্ছে অভিযোগ এক জায়গায় একত্রিত করে যদি দেখা যায় যে এখানে অভিযোগ পরিমাণটা বেশি আছে আমরা সেখানেও গিয়ে পৌঁছব। আবার কিছু কিছু আছে, যেমন অ্যাওয়ারনেস প্রোগ্রামে আমরা গেছি, তো সেখানে আমাদের ফাইল আছে, ধরুন 4টে বা 5টে ফাইল আছে, সেখানে আমরা আমাদের কাউন্সিলর সহ সেই অ্যাওয়ারনেস প্রোগ্রাম একদিকে চলছে, আমরা হয়তো আরেকটা রুম নিয়ে সেখানে আমরা কাউন্সিলিং করছি। অর্থাৎ আমার উদ্দেশ্য একটাই যে মানুষ যাতে হয়রানি না পান, সাধারণ মানুষ যাতে সহজে মহিলা কমিশনকে তাদের ঘরে পান সেই ব্যবস্থা আমরা চেষ্টা করছি করতে। এবং এই উদ্দেশ্যকে সামনে রেখে কিন্তু আমরা আরেকটা প্রোগ্রাম রাজ্য মহিলা কমিশন এটা নতুন হাতে নিয়েছে, যে ডোর টু ডোর প্রোগ্রাম করা। আমরা দেখে থাকি যে রাজনৈতিক দলগুলো
যখন ইলেকশন আসে তখন ডোর টু ডোর প্রোগ্রাম করেন তাদের রাজনৈতিক বক্তব্য বলার জন্য, তাদের ভোট চাওয়ার জন্য। কিন্তু রাজ্য মহিলা কমিশন কোনো রাজনৈতিক উইংস নয়, কিন্তু আমরা কমিশনের হয়ে মানুষের ঘরে ঘুরে যাচ্ছি। আমাদের প্রথম আমরা করেছিলাম মোহরছড়া, কেলিয়ামোড়া মোহরছড়াতে আমাদের শুরু হয়েছিল এই ডোর টু ডোর প্রোগ্রাম, যে প্রতি বাড়িতে গিয়ে বলা যে আমরা রাজ্য মহিলা কমিশন থেকে এসেছি এবং আমাদের লিফলেট দেওয়া এবং দু তিন লাইনে একটা জিস্ট তাদেরকে বলা যে রাজ্য মহিলা কমিশন কি কাজ করতে পারে বা আপনি কি সুবিধা পেতে পারেন। এরপর নানান এলাকাতে হয়েছে মোহরছড়াকে আমি বলছি কেন, এখান থেকে আমরা ডোর টু ডোর যে কার্যসূচি তার শুভ মুক্তি আমরা করেছিলাম এবং এর পরিণতিতে যে যে এলাকাগুলোতে আমরা এখন পর্যন্ত গেছি এর সাফল্য অনেক বেশি এসছে। যে অ্যাওয়ারনেস প্রোগ্রাম যেখানে আমরা করে থাকি কিছু অংশের মহিলা বা পুরুষ এখানে আসছেন কিন্তু প্রতিটি বাড়ির সবাই আসছে না। এমনও হয়েছে যে ডোর টু ডোর প্রোগ্রাম করেছি ওই এলাকা থেকে শাশুড়ি মা আসছেন, এবার শাশুড়ি মা কাঁধের সমস্যা নিয়ে আসছেন উনার ছেলে ছেলের বৌমা, ছেলে ছেলের বৌমা কি ভাবছে যে আমরা কোনো রকম সেরে নিই সংসারটা, কিন্তু এবার শাশুড়ি মা খুঁজে পেয়েছেন মহিলা কমিশনকে যে আমি চাইছি আমার পরিবারে যে ছোটখাটো সমস্যা আছে মহিলা কমিশনের মাধ্যমে আমি তার সমস্যা সমাধান করব। এই যে একটা সফলতা সেটা সত্যি আমি এই প্রোগ্রাম আরম্ভ করার আগে ততটা ভাবিনি যে ঘরে ঘরে যাওয়ার যে এই ধরনের সফলতা আসতে পারে এবং এই কাজটা আমার সময়সীমা পর্যন্ত আমি কন্টিনিউ করব, যে ঘরে ঘরে যাব এবং এর থেকে সমাজের এবং ত্রিপুরা রাজ্যের সমস্ত অংশের জনগণ সুবিধা পাবে। ম্যাডাম, কমিশন এবং এফসিসি সাফল্যতার হার যদি আপনি আমাদের সাথে একটু শেয়ার করেন। কমিশন এবং এফসিসির সাফল্যতা যদি আমরা বলি তাহলে আমাদের যে আমার যে সময়কাল সেই সময়কালে প্রায় 1250টা অভিযোগ বা আবেদন আমাদের কমিশনে এসেছে, এফসিসিতেও প্রায় ধরুন 700-800 হবে এরকম অভিযোগ আমাদের এখানে এসছে এবং এর মধ্যে আমরা যে উভয় পক্ষকে ডাকা হয়েছে এবং উভয় পক্ষকে ডাকা হয়েছে এসেছেন, উভয় পক্ষ এসছেন এরকম সংখ্যা প্রায় ধরুন 260-এর উপরে আছে উভয় পক্ষ এসছে, তাদের কাউন্সেলিং হয়েছে এবং মীমাংসা হয়েছে 190-95 বেশিরভাগ মীমাংসা হয়েছে। আবার কোনো কেস আছে যে তারা নিজেদের মধ্যে মীমাংসা করে নিয়েছেন। এই 1270-1200-র উপর যে আমি সংখ্যাটা বললাম সেক্ষেত্রে আপনারা বলবেন যে সবাইকে কেন ডাকে, কমিশনে অভিযোগ এসছে সেটা পরিবারের অপরদিকের যে ব্যক্তি সেই ব্যক্তি জানার পর তাদের নিজেদের মধ্যে মীমাংসা করে নিয়েছেন এমন সংখ্যা অনেক আছে, সেই কারণে সেই কেসগুলোকে ডাকার প্রয়োজন হয়নি। যে বাদী তিনি জানিয়েছেন যে আমার সমস্যা সমাধান হয়ে গেছে, আপনাদের নাম নেওয়া মাত্রই আমার পরিবারে সুখের বাতাবরণ তৈরি হয়েছে তো আমাকে আর ডাকতে হবে না, এই কেসটা স্থগিত হয়ে গেছে। আবার এমন কেস আছে যে সমস্যা হয়েছিল কমিশনে একদিন এসছেন দুজনে কথা বলেছেন, আমরা ডাকার আগে এসছেন কথা বলেছেন তারপর তাদের সমস্যার সমাধান হয়ে গেছে, এইভাবে অনেক কেস বন্ধ হয়েছে। আবার এমন অনেক কেস আছে যে এমন অনেক বাদী আছেন তাদের শর্ট টেম্পার্ড আছেন তো অনেকে, খুব শর্ট টেম্পার্ড পরিবারে কোনো একটা কথা নিয়ে থুতু মেরে হয়েছে সাথে সাথে অভিযোগ করে দিয়েছেন, আবার কিছুদিন পর আমরা যখন দেখেছি উনি আর আসলেন না, পরে জানিয়েছেন যে আমি আর কেসটি চালাতে চাইছি না, এই ধরনের কিছু সংখ্যা আছে বন্ধ হয়ে গেছে। কিন্তু এই যে শর্ট টেম্পার যারা আপনাদের মাধ্যমে তাদের কাছে আমার বক্তব্য হচ্ছে
যে আপনি ভেবে চিনতে নিজের পরিবারকে আগে জানুন, আগে চিনুন। চট করে বা আশা অভিযোগ করা সেটাও সঠিক নয়, কারণ এমন ছোটখাটো ঘটনা আছে যেগুলো আমরা বাড়িতেই মিটিয়ে ফেলতে পারি, নিজেদের মধ্যে কথাবার্তার মাধ্যমে শেষ হয়। সেই সেই ক্ষেত্রে আপনি চট করে অভিযোগ করে দিলেন সেটা ঠিক নয়, এবং পরবর্তী সময় আপনি আপনার মত পাল্টে দিলেন তাও ঠিক নয়। তাই আপনি ভেবে চিনতে কমিশনে আসুন, তার আহ্বান কিছু নেই। আপনি যদি এক সপ্তাহ পরে, 15 দিন পরে, 1 মাস পরেও আসেন, এমন নয় যে আমরা অভিযোগ নেব না, এমন নয়। আপনার যেদিন খুশি আপনি আসতে পারেন, তবে আপনি ভেবে চিনতে আসুন। আমার অনেক কেস আছে যেগুলো কোর্টে তাদের কেস চলছিল, আবার আমাদের এখানেও তারা অভিযোগ করেছেন, তো হয়তো কোর্টে মীমাংসা হয়ে গেছে বা রায় ঘোষিত হয়েছে, যাই হোক, সেক্ষেত্রে কিছু একটা অংশ আছে যে বন্ধ হয়ে গেছে। এই নানানভাবে কেসগুলো বন্ধ হচ্ছে। আবার কিন্তু যেগুলো আমরা ডাকছি, এক্ষেত্রে কিন্তু আমাদের মীমাংসার হার অনেক বেশি। আইনি হচ্ছে কিন্তু সেটা পার্সেন্টেজের হিসাবে অনেকটাই কম। আমরা যদি ধরুন, আমি যদি 100টাকে নিয়ে আমি কথা বলি, তবে আমরা 80 থেকে 85টা কেস আমরা মীমাংসা করতে সক্ষম হচ্ছি, বাকি 10 থেকে 15টা কেস আইনি যাচ্ছে। তো এটা কিন্তু কমিশনের একটা সাফল্য। কমিশনের সাফল্য এই কারণে যে এখানে আসলে মানুষ নিজেদেরকে নিজেদের কথা বলার জায়গা পাচ্ছে। কোর্ট এমন একটা জায়গা যেখানে ফ্রেন্ডলি আলোচনা হয়, যার যখন কথা বলার উনি কথা বলবেন, বাকি উকিল বাবু বলবেন। কিন্তু রাজ্য মহিলা কমিশন এমন একটা জায়গা যেখানে কোর্টের কোনো বাতাবরণ নেই, বাড়ি ঘরের মতো সবাই বসতে পারছে, এবং নিজেদের মনের কথা এরা খুলে বলার জায়গা পাচ্ছে, এবং এই ক্ষেত্রে তাদের সমস্যার সমাধান সহজ হয়। এবং আমাদের যারা কাউন্সিলিং করেন, এই কাউন্সিলররা কিন্তু যথেষ্ট মনোযোগ সহকারে কাউন্সিলিং করেন বলে আমাদের পক্ষে সম্ভব হয় কেসগুলোকে শেষ অবধি নিয়ে যাওয়া। আজকেও আমরা অনেক ক্ষেত্রে দেখতে পাই যে একটি মেয়ে সন্তানের জন্মে অভিভাবকরা খুশি হন না। এই বিষয়ে কমিশনের কি পদক্ষেপ থাকে? এ বিষয়ে মূলত সচেতনতা, কারণ আমাদের রাজ্য না, সারা ভারতবর্ষ শুধু নয়, আমি বলবো বিশ্বব্যাপী সমস্যা যে কন্যা সন্তান জন্ম নিয়ে। কিন্তু এই ক্ষেত্রে ত্রিপুরা রাজ্য অন্যান্য রাজ্যের তুলনায় কিন্তু আমি বলবো আমরা অনেকটা এগিয়ে আছি। আমাদের রাজ্য কন্যা সন্তান হলে খুশি হয় না সংখ্যাটা আছে, কিন্তু আমাদের রাজ্য অন্যান্য রাজ্যের তুলনায় অনেকটা এগিয়ে আছি আমরা। যে আমাদের রাজ্যে এখনো এমন অনেক পরিবার আছে যারা কন্যা সন্তানের জন্ম যখন হয় তখন তারা খুশি হন, আবার যারা খুশি হন না। সেই ক্ষেত্রে সচেতনতা হচ্ছে মূল জায়গা। এই সচেতনতার মাধ্যমে আমরা যেটুকু এখনো বাকি আছে সেটুকু আমরা তুলে আনতে পারবো বলে রাজ্য মহিলা কমিশন আশা করছে। এবং কমিশন সচেতনতা শিবিরগুলো যখন হয় সেখানে কন্যা ভ্রূণ হত্যা, কন্যা সন্তানের জন্ম এবং কন্যা সন্তানকে কিভাবে লালন পালন করা সেই সমস্ত বিষয়ে আলোচনা হয়। কমিশন থেকে কি ধরনের সচেতনতার অনুষ্ঠানের আয়োজন করা হয়? কমিশন থেকে বিভিন্ন রকম, যেমন আইনি সচেতনতা শিবির যেখানে আইন সম্পর্কে মহিলাদেরকে বলা হয়। আর শুধু মহিলা বললে বোধহয় ভুল হবে, আমাদের ইচ্ছা যে সমাজের সর্বস্তরের জনগণ জানবে, তবে বিশেষ করে মহিলাদের নির্যাতনের হার যেহেতু বেশি সেক্ষেত্রে মহিলাদেরকে আইন সম্পর্কে সচেতন করা, বা যেমন বাল্য বিবাহ নিয়ে সচেতনতা, এই কন্যা ভ্রূণ হত্যা নিয়ে সচেতনতা, এই সমস্ত বিষয়ে, অর্থাৎ সমাজের যা যা সমস্যা আছে সমস্ত বিষয় নিয়ে রাজ্য মহিলা কমিশন সচেতনতামূলক শিবির করে থাকে। বছরে এরকম অনুষ্ঠান কটি পালন, কটি করে আয়োজন করা হয়? তার সংখ্যা যদি আমি বলি, মাসে অন্তত আমরা 15টা তো হয়, ছোট বড়, যে সবগুলোই বড় হচ্ছে তা নয়। যেমন কোনো কোনো সচেতনতা শিবির 2 দিনের হয়, কোনোটা 1 দিনের হয়,
কোনোটা আবার এক ঘন্টা, কোনোটা আবার দেড় দু ঘন্টা, কোনো স্কুলে হচ্ছে, কোনো এনজিও এর মাধ্যমে হচ্ছে, বিভিন্ন ভাবে সচেতনতা শিবিরগুলো। পুরুষদের কি এইসব অনুষ্ঠানে উপস্থিত থাকতে অনুমতি দেওয়া হয়? হ্যাঁ নিশ্চয়ই। আগে কতটুকু ছিল আমি সে ব্যাপারে মন্তব্য করব না, কিন্তু আজকে আমার জয়েনিং এর পর থেকে আমি সর্বক্ষেত্রে বলে থাকি যে মহিলাদেরকে সচেতন করার সাথে সাথে যাদের দ্বারা মহিলা নির্যাতিতা তাদেরকেও সচেতন করতে হবে, নতুবা যে নির্যাতিতা তিনি শুধু জানবেন, যে নির্যাতন করছে সে নির্যাতন কিভাবে কমাবে তা যদি তাকে বুঝতে হয় জানতে হয় তাহলে তাকেও এইসব সমস্ত সচেতনতামূলক শিবিরে উপস্থিত থাকতে হবে। সেই জন্য পুরুষদেরকেও আমি এই সমস্ত সচেতনতামূলক শিবিরে থাকার অনুমতি দিয়ে থাকি। এইসব অপরাধকে প্রশমিত করতে এইসব অনুষ্ঠানগুলো কতটুকু সফলতা অর্জন করতে পেরেছে? যথেষ্ট সফলতা অর্জন করেছে। কেন কি মানুষ যদি সচেতন হয় তবেই নানান সমস্যার সমাধান সম্ভব, আর যদি কোনো সচেতনতা না থাকে তবে তো সমস্যার সমাধান সম্ভব না। কিন্তু আজকে আমাদের রাজ্যে যে একটা বিক্ষিপ্ত ঘটনাগুলো হয় সেক্ষেত্রে সত্যি আমি ব্যক্তিগতভাবেও খুব মর্মাহত হই যে এত সচেতনতামূলক শিবিরগুলো হচ্ছে, প্রত্যেককে আমরা অ্যাওয়ার করার চেষ্টা করছি, কিন্তু তারপরও কেন আমাদের রাজ্যে ক্রাইম হচ্ছে? তো এই বিষয়টাকে নিয়ে রাজ্য মহিলা কমিশন নতুনভাবে চিন্তা ভাবনা করার একটা চিন্তা আমরা নিয়েছি। আপনি মনে করেন কোথাও একটা ত্রুটি রয়ে যাচ্ছে, একটা গ্যাপ রয়ে যাচ্ছে আছে কিনা তা নিয়ে আমরা বসবো এবং আলোচনা করব যে ত্রুটি আছে কিনা বা সচেতনতামূলক শিবিরগুলিকে কিভাবে আরো বেশি ফলপ্রসূ করা যায় তা নিয়ে আমাদের চিন্তা ভাবনা আছে, যাতে বিক্ষিপ্ত ঘটনাগুলো যাতে বন্ধ হয়। চারদিকে এখনো না আমরা শুনতে পাই অনেক নাবালিকা বিবাহের ঘটনা, এই বিষয়ে কমিশনের কোনো কার্যকলাপ আছে কি? সম্পূর্ণ যদিও টিসিপিসি আছে কিন্তু রাজ্য মহিলা কমিশন যেহেতু মহিলাদেরকে নিয়ে কাজ করে সেক্ষেত্রে নাবালিকা একজন মহিলা, সেক্ষেত্রে রাজ্য মহিলা কমিশন টিসিপিসিআর এর সঙ্গে সমানভাবে কাজ করছে। যেমন আজকে আজকে সকালের একটি ঘটনা আমি বলবো, একজন ভদ্রলোক আমাকে ফোন করেছেন, একজন এক নাবালিকার পিতা, উনি ফোন করেছেন যে ওনার মেয়েকে তুলে নিয়ে গেছে 16 বছরের একটি মেয়ে। তো সাথে সাথে আমি ওই যে এলাকার ভদ্রলোক ওনার কাছ থেকে সমস্ত ডিটেইলস জেনেছি, তো সেখানকার যে পুলিশ প্রশাসন প্রশাসনের সাথে কথা আছে এবং প্রশাসন মোবাইল লোকেশনের মাধ্যমে চেষ্টা করছে নাবালিকা মেয়েটিকে উদ্ধার। এবং তার সাথে আরেকটি ঘটনা আছে 3-4 মাস আগে, এবং সে এই মেয়েটিকে কিন্তু উদ্ধার করতে আমি সক্ষম হয়েছিলাম, মেয়েটিকে তুলে নিয়ে গেছিল। মেয়েটির ছোটখাটো ইচ্ছে ছিল, তো মেয়েটির বয়স মাত্র ছিল 13 বছর, সেই 13 বছরের শিশু কন্যা সে তো বুঝতেই পারেনি কি করছে। তো সে একটি ছেলের সাথে চলে গেছে এবং পরবর্তী সময়ে সেই মোবাইল লোকেশন চেক করে ওকে ফিরিয়ে এনেছি। সারা রাত্র জেগেছি, মানে এলাকার সমস্ত চিরুনি তল্লাশি করে মেয়েটিকে বের করে এনেছে। এবং মেয়েটি প্রথম অবস্থায় বলছিল না আমি ওর সাথেই যাব, কিন্তু তারপর মেয়েটিকে বসিয়ে দীর্ঘ 1.5 ঘন্টা কাউন্সিলিং করেছি, তারপরও বলল না ঠিক আছে আপনি যা বলছেন তা ঠিক আছে, আমি বুঝতে পারিনি, আমি আমার বাবার কাছেই ফিরে যেতে চাই। তারপর মেয়েটি ফিরেও গেছে এবং অত্যন্ত আনন্দের একটি ঘটনা কি মেয়েটি পড়াশুনো করছে, ভালো রেজাল্ট করছে। আরেকটি ঘটনা আমি বলবো, একটি নাবালিকা জামজুরি এলাকা থেকে মেয়েটি ট্রেনে উঠে পড়ে, আমার বাড়ি ধর্মনগরে হওয়া সুবাদে আমি প্রায়ই ট্রেনে বাড়িতে যাই, তো আমি ওই দিন একই ট্রেনে ছিলাম একই কামনাতে, একই এলাকার ছেলে এবং মেয়ে দুজনে, শুরু থেকে তাদের উপর একটা সন্দেহ হচ্ছিল। এরপর এই করে করে যখন কুমারঘাট গেছে ট্রেন তখন একেবারে হাতে নাতে ধরে ফেলেছি তাদেরকে। তারপর মেয়েটিকে আমি ধর্মনগর স্টেশনে গিয়ে ওর বাড়িতে ফোন করেছি, কুমারঘাটের পরে ওর বাড়িতে ফোন করেছি, ওর কাছ থেকে সমস্ত ঠিকানা নিয়েছি,
ওর বাড়িতে ফোন করেছি, ওর গার্জিয়ানকে জানিয়েছি যে আপনারা আসুন। তারপর মেয়েটিকে আমি আমার বাড়িতে নিয়ে গেছি, যে বাড়িতে নিয়ে গেছি এবং থানায় একটা লিখিত দিয়ে এসেছি যে এরকম পাওয়া গেছে। এবং তার পরের দিন সকালবেলায় মেয়েটির বাড়ি থেকে তার বাবা তার গার্জিয়ানরা গিয়ে মেয়েটিকে নিয়ে এসেছেন, এবং সে মেয়েটিও কিন্তু মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, সে ফার্স্ট ডিভিশনে পাশ করেছে, ও আজকে ভালো পড়াশোনা করছে। এটা রাজ্য মহিলা কমিশনের একটা বিশেষ সাফল্য, এটা বিশেষ সাফল্য, কারণ আমরা চাইছি সাধারণ জনগণ বিপথে যাতে না যায়, সেই চেষ্টাই হচ্ছে আসল চেষ্টা। শেষে আপনার মতামত জানতে চাইব যে নারী ক্ষমতায়নের ক্ষেত্রে কমিশনের কি বিশেষ পদক্ষেপ রয়েছে? গ্রাম অঞ্চলে তো আমরা এখনো শুনতে পাই যে অনেক মহিলারা ঠিক করে পড়তে লিখতে পারে না, তাদেরকে এগিয়ে নিয়ে যেতে কি ধরনের পদক্ষেপ নেওয়া হয়? যে মহিলা কমিশন, এক্ষেত্রে কথা বলার আগে আমাকে বলতেই হয় যে একটা সময় আমাদের রাজ্যকে সাক্ষরতা অভিযান বলে যেভাবে আমাদের রাজ্যকে একটা গোল গোল ঘোরানো হয়েছিল যে আমাদের রাজ্য প্রাইজ নিয়ে এসেছে, কিন্তু প্রকৃত শিক্ষায় শিক্ষিত কতজন হয়েছে তার দিকে কখনোই নজর হয়নি। তো এবং তার পরিণতিতে আজকে এই যে বিভিন্ন বিক্ষিপ্ত ঘটনাগুলো ঘটছে, এই ঘটনাগুলো কিন্তু এই শিক্ষার অভাবের জন্যই ঘটছে, এবং এই গ্রামাঞ্চলে এর পরিমাণ অনেক বেশি। তো রাজ্য মহিলা কমিশন যখন বিভিন্ন অ্যাওয়ারনেস প্রোগ্রাম আমরা করে থাকি, এক্ষেত্রে মহিলাদের এডুকেশনের বিষয়ে আমাদের দীর্ঘ আলোচনা, যে শিক্ষা হচ্ছে সমাজের উন্নতির মূল চাবিকাঠি, এবং সেই ক্ষেত্রে রাজ্য মহিলা কমিশন কি করছে, বিভিন্ন স্কুলগুলোতে আমরা প্রোগ্রাম করছি, অর্থাৎ ক্লাস 6, 7, 8 এই যে একটা বয়স সন্ধিকাল মেয়েদের, সেক্ষেত্রে মেয়েদেরকে সচেতন করা, বাল্যবিবাহ, পণ, এ সমস্ত নিয়ে তো হচ্ছে, এবং সেই সঙ্গে শিক্ষা আমাদেরকে কিভাবে এগিয়ে নিয়ে যেতে পারে তার একটা সম্পূর্ণ একটা ছবি আমরা তাদের সামনে তুলে ধরি। এবং সামনে আমাদের আরেকটা আমরা সিদ্ধান্ত নিয়েছি যে স্কুলে যে সমস্ত বাচ্চাদেরকে আমরা সচেতন করি, সেই স্কুলের বাচ্চাদের যারা অভিভাবক তাদেরকে আমরা একত্রিত করব, যে এই স্কুলে ধরুন আমি তুলসীবতী যদি বলি, আমি উদাহরণস্বরূপ একটা নাম দিচ্ছি, তুলসীবতীতে যারা ক্লাস 6, 7, 8, 9, 10 যারা পড়ছে তাদের অভিভাবকদেরকে আবার একত্রিত করে তাদের কাছে এই সচেতনতা বিষয় তুলে ধরা, অর্থাৎ সমাজের সর্বক্ষেত্রে আমাদেরকে পৌঁছতে হবে। আমরা যদি শুধু বাচ্চাদের কাছে যাই তবে কিন্তু সমস্যা শেষ না, আমাদের অভিভাবকদের পর্যন্ত পৌঁছতে হবে, এবং বাড়িতে আমাদের যে সমাজ, মা বাবার পরেও দাদু ঠাকুমারাও থাকেন, আমাদের চেষ্টা হচ্ছে সেই দাদু ঠাকুমা পর্যন্ত গিয়ে পৌঁছতে হবে, যেন মা বাবার পর যদি কেউ আমাদেরকে কোনো শিক্ষা দেয় সেক্ষেত্রে সেই শিক্ষাটা যেন সঠিক শিক্ষা হয়। এবং এই ক্ষেত্রে রাজ্য মহিলা কমিশন কাজ করবে, এটা সিদ্ধান্ত হয়ে গেছে। ম্যাডাম, আপনি স্কুল বিশিষ্ট অ্যাওয়ারনেস প্রোগ্রামের কথা বলেছেন, এসব ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে বাচ্চারা বাড়িঘরে যেসব পরিবেশ রয়েছে, যেসব ঘটনাগুলো হয়, ওদের গার্হস্থ্য হিংসা ওদের দেখতে হয়, ওদের জানতে হয়, এগুলোতে ওরা মানসিকভাবে এফেক্টেড হয়ে থাকে, তো এইসব ক্ষেত্রে আপনার কি মতামত, ওদের জন্য কি ধরনের অ্যাওয়ারনেস বা কি ধরনের শিক্ষা? এই জন্য আমি আগেও বলেছি যে আমরা বাড়ি পর্যন্ত পৌঁছতে, যেখানে স্কুলগুলোতে আমরা সচেতনতামূলক শিবির করছি, সেখানে যেমন তুলসীবতীর কথা বলেছি, নেতাজি স্কুল হতে পারে, নানান স্কুলগুলোতে আমরা যাচ্ছি, আমি এগুলো উদাহরণের জন্য বলছি, এবং এই স্কুলগুলোতে যে আমরা তাদেরকেও অ্যাওয়ার করছি, তাদের মা বাবাকে অ্যাওয়ার করতে চাইছি, এবং এক কথায় বাড়ির সমস্ত যারা বসবাস করেন, একটি বাড়িতে যারা একসাথে এক ছাদের নিচে যারা বসবাস করেন তাদের প্রত্যেককে সচেতন করার মাধ্যমে এই সমস্যার সমাধান সম্ভব। এবং
সেক্ষেত্রে রাজ্য মহিলা কমিশন কিন্তু কাজ করছে। কমিশনের চেয়ারপারসন হিসেবে আপনার কাছে কিছু বিশেষ অভিজ্ঞতা জানতে চাইব। কমিশনের চেয়ারপারসন হিসেবে আমার অভিজ্ঞতা যদি আমি বলি, তাহলে আমাকে খুব কষ্ট দেয় যখন আমার রাজ্যের মহিলারা নির্যাতিতা হন। যেমন আমরা কিছুদিন আগে দেখেছি যে একজন মহিলাকে বাড়ির ছাদে পুড়িয়ে মারা হয়েছে। এটা আমাকে এত কষ্ট দিয়েছে যে একজন মহিলা যিনি তার সারা জীবন সমর্পণ করে দেন যার কাছে, সে ব্যক্তি তার প্রাণ নেওয়ার চেষ্টা করেন এবং প্রাণ নিচ্ছে। এবং এটা একটা ঘটনা নয়, আমাদের রাজ্যে কিন্তু এখনো বন্ধ হয়নি এই সমস্ত ঘটনাগুলো। এই সমস্ত ঘটনাগুলো যদি বন্ধ না হয়, তবে যারা এই ঘটনাগুলো সংগঠিত করছেন তাদের যারা ছেলে মেয়েরা, এরাও কিন্তু এর থেকে রেহাই পাবেন না। কারণ যে ছেলেটি দেখছে তার বাবা তার মাকে অত্যাচার করছে, সেই ছেলেটিও কিন্তু শিখবে এবং ভবিষ্যতে সেই কাজ সে আবার পুনরাবৃত্তি করবে। সেই জন্য প্রত্যেক মা বাবা প্রত্যেককে নিজের জায়গায় স্থির হতে হবে যে আমি বা আমার দ্বারা কোনো রকম সমস্যা যাতে সংঘটিত না হয়। ধন্যবাদ ম্যাডাম আপনার সময়ের জন্য। আজকের আমাদের এই অনুষ্ঠান এখানেই শেষ করছি। নমস্কার।